ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে মারা গেছে বাবা। বাবাকে শেষ দেখা দেখার জন্য শহর থেকে ছেলে ও নাতি গ্রামের বাড়ি যাচ্ছিল বাসে করে। কপালে শেষ দেখা না থাকায় বাস খাদে পড়ে প্রাণ হারায় বাবা ছেলে। করুণ ও দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। স্থানীয় লোকজন জানায়, 70 বছরের বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে বউ সন্তান নিয়ে শহরে থাকে ছেলে জুয়েল। ছেলে শহরে থাকলেও বাবাকে যত্ন নেওয়ার জন্য কাজের লোক রেখেছিলেন। প্রায় প্রতি মাসে একবার করে বাবাকে দেখতে যেতেন গ্রামের বাড়ি। কিন্তু গতকাল ভোর 6টার দিকে ছেলের ফোনে প্রতিবেশী আশিক ফোন করে জানায়, তার বাবা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। খবর শোনা মাত্রই আদরের সন্তানকে নিয়ে বাবাকে শেষ দেখা দেখার জন্য বাসে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে প্রাণ হারায় বাবা ছেলে। দর্শক, মৃত বাবাকে দেখতে আসার পথে বাবা ছেলের মৃত্যুর ঘটনায় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।